নমস্কার বন্ধুরা, আমি সোনালী আর আপনাদের চ্যানেল গার্ডেন প্যারাডাইস। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে সকাল সকাল আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর যে বিষয়ে ভিডিও করতে চলেছি সেটা কিন্তু আমাদের যারা শহরাঞ্চলে আমরা ছাদ বাগান করি, এই ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদের কিন্তু মাটির অভাব অনেকটাই দূর হবে। আমরা সবাই ছাদ বাগান করতে ভালোবাসি, কিন্তু কি হয়, মাটির অভাবে হয়তো আমরা করতে পারি না, কেন এখন মাটি পাওয়া সত্যি খুবই কষ্টকর। তো বন্ধুরা, আজকে আমি অনেক ভাবনা চিন্তা করে এমন একটি ভিডিও আনলাম যেটা আপনারা আপনাদের ছাদ বাগানে অনায়াসেই কিন্তু মাটির জায়গায় অল্প মাটিতেই এই গাছপালাগুলো করতে পারবেন। তো তার জন্য কি কি লাগছে সেটাই আজকে তুলে ধরছি। আমরা দেখুন, এক একটা টবে যদি প্রচুর পরিমাণে মাটি দিই তাতে কি হয়, মাটিও যেমন অভাব থাকে, মাটি সহজে পাই না, তার উপরেও মাটির যে একটা ভার থাকে, জল দেওয়ার পর ভারটা আরও বেশি হয়ে যায়, তো সেই মাটির ভারে কিন্তু আমাদের ছাদের ক্ষতিও হতে পারে। তাই ছাদকে কিছুটা হালকা রাখতে, টবগুলোকেও কিছুটা হালকা করতে, আজ এই চিন্তা ভাবনা তার থেকেই কিন্তু মাটিটা আমি কিভাবে আমার টবের জন্য প্রস্তুত করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি একটা টব নিয়েছি যাতে আমি হয়তো গাছ বসাবো, আর এখানে নিয়েছি দেখুন সবজির খোসা, এগুলো ভালো করে কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছি, এগুলো রোদে বেশ কদিন ধরে উল্টে পাল্টে শুকিয়ে নিয়ে সেটাকে তুলে রেখেছি। নিয়েছি নিম খোল, দেখুন এর মধ্যে নিম খোল রয়েছে। এখানে রয়েছে হচ্ছে আমরা ছাদে ঝাঁট দিয়ে যে পাতাগুলো পাই, সেই পাতাগুলো আমরা কিন্তু ছাদ বাগানের কোনো কিছু ফেলে দিই না, সেগুলোকে রেখে দিই, সংগ্রহ করে রাখি, সেগুলো কিন্তু আমাদের কাজে লাগে। সুতরাং সেই পাতাগুলো রয়েছে। আর এটা আপনারা সবাই চিনতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডিম আনার যে ট্রেগুলো, সেই ডিমের ট্রে। এগুলো এমন একটা জিনিস, এর মধ্যে কার্বন থাকে, এটা আপনারা ফেলে দেবেন না, এগুলোর কিন্তু রেখে দেবেন, খুব কাজে লাগে। এগুলোকে যদি আপনারা টুকরো টুকরো করে গাছে যখন টবগুলো আমরা তৈরি করি মাটি দিয়ে, সেখানে দিয়ে ফেলতে পারবেন। আর নিচে একটা ছোট টবে মাটি, দেখুন এই বড় টবটা পূর্ণ করতে গেলে কি হয়, আমাদের কিন্তু অনেকটা পরিমাণে মাটি লাগবে। সুতরাং সেই জায়গায় আমরা যদি এই সব জিনিস দিয়ে আমাদের টবটা কিছুটা ভর্তি করে দিই, তাহলে কিন্তু মাটিটা অনেকাংশে কম লাগবে, আর পরবর্তীকালে এই যে আমরা জিনিসগুলো ব্যবহার করব, এগুলো কিন্তু কম্পোস্টে পরিণত হয়ে যাবে, গাছ সারও পাচ্ছে, টবটা হালকাও হচ্ছে, আমাদের ছাদটাও কিন্তু বাড়ছে। তো কিভাবে করতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে যে টবের ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকে একটা খোলামকুচি দিয়ে আমি আটকে দিলাম। এইবার এর মধ্যে কি করব, আমি যে এই যে কার্বন পেপারটা নিয়েছি, এই পেপারটাকে কিছুটা ছিঁড়ে এখানে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, নিচে কিছুটা অংশ আমি এই পেপারগুলোকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এইগুলো কিন্তু জল ধারণ ক্ষমতাও রাখে, গাছের জলের অভাবটাও হবে না। একদম নিচের অংশে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, আর এর ওপরে আমি দেবো যে পাতাগুলো রয়েছে শুকনো, সেই পাতাগুলো ওপরে খানিকটা দিয়ে দিচ্ছি। এই পাতাগুলোর মধ্যে সামান্য পরিমাণে মাটিও থাকে, তাই ছাদ বাগান যখন ঝাঁট দেবেন কখনোই যেন সেই সমস্ত পাতাগুলো আপনারা ফেলে দেবেন না, এগুলোকে সংগ্রহ করে রেখে দেবেন। এইভাবে দিয়ে আবার খানিকটা এরমভাবে চেপে দেব। এবার যে আমি মাটি নিয়েছি, এখান থেকে অল্প পরিমাণে মাটি আমি নিয়ে ছড়িয়ে দেব। দেখুন খানিকটা মাটি দিয়ে দিলাম, এর উপরে আমি আবার একটু নিম খোল দিয়ে দেব যাতে কোনো পোকামাকড় না হয়। অল্প পরিমাণে নিম খোল নিয়েও ছড়িয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, এর উপরে আবার যে অবশিষ্ট পাতাটা রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। দেখুন পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এর উপরে আমি যে সবজির খোসাটা নিয়েছি, এই সবজির খোসার কিছুটা অংশ এখানে দিয়ে দেব। বেশ খানিকটা সবজির খোসা আমি এখানে দিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু সব রকমের খোসাই আপনারা দিতে পারেন, কলার খোসা হোক, পেঁয়াজের খোসা, আলুর খোসা, যে কোনো সবজির খোসাই আপনারা একটু রোদে ভালো করে শুকিয়ে নিয়ে দিয়ে দেবেন। কাঁচাটা দেবেন না, কাঁচাটা দিলে কি হয়, কাঁচাটা যে রস বের হয় পরবর্তীকালে সেগুলো থেকে একটা যেমন দুর্গন্ধও বেরোবে, বা পোকামাকড়ও কিন্তু একটু বেশি পরিমাণে হয়ে যায়। সুতরাং যদি এরকম শুকিয়ে দেন, এটা আরও তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। দেখুন এর উপরে আবার একটু নিম খোল দিয়ে দেব।
দিয়ে খানিকটা আবার মাটি দিয়ে দিচ্ছি। একটু করে মাটি দিলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে। এই যে দিলাম বন্ধুরা, দেখুন এতটা অংশ কিন্তু আমার পুরোটা পূর্ণ হয়ে গেল এই সব বাদবাকি অংশে। দেখুন বন্ধুরা এতটা পূর্ণ কিন্তু আমি এই যে টপটার এতটা অংশ পর্যন্ত আমি যে সমস্ত উপকরণগুলো দিলাম তাতে কি হচ্ছে অনেকটা পরিমাণ টপটা ভরে গেল। তো এইবার যে অংশটা রয়েছে সেটাতে কিন্তু আমি পুরোটা মাটি দিয়ে দেবো। তাই আমার এখন অল্প পরিমাণ মাটি দিলে কি হবে, টপটা ভর্তি হয়ে যাচ্ছে। তো এখানে আমি বাদবাকি অংশটা মাটি দিয়ে দিচ্ছি। আমরা যে কোনো গাছ বসাতে গেলে টপটা কিন্তু কখনোই একবারে ভর্তি করে দেবো না এই কিনারা পর্যন্ত। একটু অংশ কি করতে হবে, খালি রাখতে হবে, যাতে আমরা পরবর্তীকালে জল বা সার দিই, যাতে সেইটা বাইরে বেরিয়ে না আসে। খাবার দিতেও সুবিধা হয়, কিছুটা অংশ যদি আমরা ফাঁকা রাখি। দেখুন এই যে মাটিটা দিয়ে ওপরটা ভালো করে ভরাট করে দিচ্ছি আমি। এইভাবে কিন্তু মাটি প্রস্তুত করে আমি সঙ্গে সঙ্গে গাছ বসাই না, অন্তত এক সপ্তাহ আমি রেখে দিই। এক সপ্তাহ রেখে দিলে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু ওই যে খাবারগুলো নিচে দেওয়া রয়েছে সেগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে, আর গাছটাকেও সুন্দরভাবে বসাতে পারবো, মাটিটাও একটা সেট হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে চেপে দিলাম, এবার ওপর দিয়ে ভালো করে জলে ছিটে দিয়ে দেবো, বা আপনারা জলও দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন জলটা কত তাড়াতাড়ি নেবে যাচ্ছে, কত সুন্দরভাবে কিন্তু এইভাবে মাটি তৈরি করতে পারেন। এইভাবে মাটি করলে আপনাদের ছাদ একদম হালকা হবে, ছাদে কোনো লোড হবে না। দেখুন টপটাকে আমি কিন্তু এক হাতে চাগিয়ে নিতে পারছি, বেশ বড় টপটা এক হাতে চাগাতে পাচ্ছি। এইভাবে মাটি আপনারা প্রস্তুত করুন, আপনাদের মাটির অভাবও দূর হবে, আর আপনারা কিন্তু সুন্দর সুন্দর গাছ আপনাদের ছাদ বাগানে তৈরি করতে পারবেন। অনেকে ভয় পান যে ছাদে হয়তো বেশি লোড পড়ে যাচ্ছে, তো এইভাবে করুন যাতে আপনাদের ছাদে লোডটা কম হয়, আর আপনাদের মাটির যোগানটাও যাতে অল্প পরিমাণে হলেই হয়ে যায় সেই চেষ্টাই করুন। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। নমস্কার বন্ধুরা।